त्रिपुरा टेट टीचर वेलफेयर एसोसिएशन सासालो आगरतरा प्रेस क्लाब कक्थुम पांडव आजग लाख्या हास्ते बीजेपी आईपीएफ टी हापांग खासकमानी यागुलो हास्ते रिंग सुरंग मूंग सुकांग आगक टमानी कक रंग नी हास्ते हापांग वानसुमंग रत्न बरम याफर अकोकथुम पांडा संत जाका हनी साका मथानी आदों अजयपाल हास्ते रिंग सुरंग मूंग रत्न कुजुगती सानी बगे हास्ते हापांग रिंग सुरंग थाय उकुलक उसुरजाक रत्न सुकांग आगुबी तुबुनानी बगे साधना प्रेरणा मूंगे कताल रिंग सुरंगाई चेंगई रमानी भारत हानी गुबुनी हास्ते बै बाक्सा हास्ते रिंग सुरंगने रगब थांसा खाइया प्रि सेवी मानना तुके हास्ते रेम सानी सिमी रेम चीनी जरात बेबाग बीजाब्रक एन सी आर टी खाई रुमानी केंद्र न नाहारे हास्ते बेबाग रिंग नगब जरा कैसाओन आमजुमंग नाहरनानी बगे सकलैमानी हास्ते गायसिनी रिंग नग सी बी एस इ चेंगे रुमा बै गमी आमसानी जुगिया नुखुनी रिंग सुरंगने रगब रंगमारी गबां थांगियाउन इंग्लिश मीडियम रिंग नग रिंग सुरंगनानी बगे सेबखाय रुमानी हास्ते हापां एम्पावर एप जेंगे रुमा बै हास्ते बेबाग आमजुमुंगनी उस्कुर नायथानी चुबासु मानका रिंग फुरंगनाय रकनी टेट आमजुमुंगनी बिसिंते रिंग फुरंगनाय रकनो नाहारजाके तंगमानी नब मथा लामसुगुनि साका এই করোনা মহামারী কালে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজকে আপনাদের সবাইকে এখানে স্বাগত জানায়। আমি ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক অজয়পাল, আমাদের সঙ্গে সভাপতি রাজেশ দত্ত এবং সাধারণ সম্পাদক সুরজিৎ দেবনাথ সহ আমাদের সদর জেলা কমিটির অঞ্জন দেবনাথ এবং আমাদের খোয়াই ডিস্ট্রিক্ট কমিটির সম্পাদক অমল দাস এখানে উপস্থিত আছেন, অমল শর্মা। তো আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য, আপনারা জানেন বিগত বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর প্রায় দুবছর হলো, এই দুবছরে রাজ্যের শিক্ষাক্ষেত্রে যে আমূল পরিবর্তন সাধিত হচ্ছে সেই পরিবর্তনের সঙ্গে আমরা যারা শিক্ষক সমাজ, শিক্ষিকা শিক্ষক সবাই মিলে আমরাও সামিল আছি। তাই রাজ্য সরকারের এই সিদ্ধান্তগুলিকে, যেগুলি ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষিকার হিতে হচ্ছে, তাকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানানোর জন্যেই আজকের এই সাংবাদিক সম্মেলন। প্রথমত আপনারা জানেন এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পরেই রাজ্যের ছাত্রছাত্রীদের মেধা অন্বেষণের লক্ষ্যে সাধনা প্রেরণা নামে আমাদের একটি নতুন কৌশল প্রবর্তন করেছে এই সরকার, যা কিনা পিছিয়ে পড়া দুর্বল অংশের ছাত্রছাত্রীকে এগিয়ে নিয়ে আসতে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। রাজ্যের মন্ত্রিসভায় এক ঐতিহাসিক সিদ্ধান্তে প্রথম শ্রেণী থেকে দশম দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা দেশের অন্যান্য অংশের সঙ্গে যেন নিজেদেরকে তুলে ধরতে পারে, সমভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্যে এনসিইআরটির পাঠ্যক্রম এবং পাঠ্য বই ত্রিপুরার প্রত্যেক স্কুলে লাগু হয়েছে। একেও আমরা ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই। কেন্দ্রীয়ভাবে একদিনে একই সময়ে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে পরীক্ষা গ্রহণ পদ্ধতি এবং তাতে যে অংশের শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রী অভিভাবকরা সম্মিলিতভাবে তাকে সফল করেছেন, তার জন্যে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজ্য সরকার এবং সমস্ত অংশের শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের ধন্যবাদ জানাচ্ছে। ত্রিপুরার বিভিন্ন গ্রাম প্রত্যন্ত অঞ্চলে এবং শহরে আপনারা জানেন এই সরকার প্রতিষ্ঠা লাভ করার পরে ইংরেজি মাধ্যম বিদ্যালয় প্রচুর সংখ্যায় সেখানে খোলা হয়েছে, এবং বিশেষ করে কিছুদিন আগে রাজ্য সরকারের এক সিদ্ধান্তে আমরা লক্ষ্য করেছি 20টি ইংরেজি মাধ্যম বিদ্যালয়কে সিবিএসইতে কনভার্ট করা হয়েছে, যা এক ঐতিহাসিক সিদ্ধান্ত বলে আমরা মনে করি। তাকেও আমরা স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি রাজ্য সরকারকে, কারণ এই যে সিবিএসই করার ফলে আমরা দেখতে পেয়েছি রাজ্যের গ্রাম প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া অংশের যারা ছাত্রছাত্রী, অভিভাবকরা, যারা কম আয়ের নিম্ন আয়ের যারা আছেন, তারাও তাদের ছেলে মেয়েকে ভারতবর্ষের অন্যান্য অংশের সঙ্গে সমান তালে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। শিক্ষার্থীরা নিখুঁত মূল্যায়নের লক্ষ্যে ত্রিপুরার এম্পায়ার ইউ নামে একটা অ্যাপ চালু হয়েছে, যা সকল শিক্ষার্থীদের প্রাপ্ত স্কোরকে এক জায়গায় সংরক্ষণ করে রেখে ভবিষ্যতে তার পরিকল্পনা অনুযায়ী সহায়ক একটা ভূমিকা আজকে রাজ্য সরকারের এম্পায়ার ইউ যে অ্যাপ, সেটা একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। তাকেও অ্যাসোসিয়েশন আমরা আশাবাদী আগামী দিনে শিক্ষা ব্যবস্থা খুব সুন্দর জায়গায় চলে যাচ্ছে। ক্রমাগত ধারাবাহিকভাবে টেট টিচাররা ত্রিপুরার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তাদের সামর্থ্য অনুসারে আমরা কাজ করে চলেছি, এবং আমরা লক্ষ্য করেছি এই করোনা মহামারীর কালেও
টেটে নিযুক্তি কিন্তু বন্ধ করেনি রাজ্য সরকার। টেটে প্রায় প্রতি মাসে আমরা টেটে কম সংখ্যক হলেও শিক্ষক শিক্ষিকা নিযুক্তি দিয়ে চলছেন, তাও একটা আমরা খুব আশাবাদী আগামী কিছুদিনের মধ্যে এই করোনা থেকে আমরা যখন বেরিয়ে আসব একটা বিশেষ একটা সংখ্যায় টেট শিক্ষক শিক্ষিকারা সেখানে নিযুক্তি পাবেন, তাকেও আমরা রাজ্য সরকারকে এই নিযুক্তি দেওয়ার জন্য স্বাগত জানাই। আপনারা জানেন করোনা মহামারীকালে অনলাইন আপনারা যারা এই সংবাদ মাধ্যমে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া আছেন আপনারা নিশ্চয়ই জানেন, ইলেকট্রনিক্স মিডিয়াগুলিতে প্রতিদিন বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা, আমাদের টেটের শিক্ষক শিক্ষিকারাও আছেন এছাড়া অন্যান্য শিক্ষিকারা অনলাইন ক্লাস করছে এবং ছাত্রছাত্রীরা তাদের সঙ্গে ইন্টারাকশন করছেন। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের শিক্ষক শিক্ষিকারা এই ক্ষেত্রে নিচ্ছেন এবং বিনা পারিশ্রমিকে রাজ্য সরকার অনুরোধ করেছে, আপনারাও নিচ্ছেন না, আমরা যারা শিক্ষক শিক্ষিকারা সেখানে আমরা সেখানে পারিশ্রমিক নিচ্ছি না। এই যে একটা ঘটনা ঘটে চলছে ছাত্রছাত্রীদের হিতে, সেটাকেও অ্যাসোসিয়েশন ধন্যবাদ জানায় সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক মণ্ডলীর কাছে।